আপনি কি কিছু খুঁজছেন? ফোন কোন মডেলের? না মানে মডেল কি, কালার? আপনি এত প্রশ্ন করছেন! এইটা আপনার ফোন, এইখানে পড়েছিল। হ্যাঁ হ্যাঁ, থ্যাঙ্ক গড খুঁজে পাওয়া গিয়েছে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। এক্সকিউজ মি, আপনি কি আমাকে একটা ফেভার করবেন প্লিজ? এই কলটা রিসিভ করে একটু কথা বলবেন প্লিজ, না করবেন না। আমি কথা বলবো কার সাথে? যে ছেলেটা ফোন করছে ওর নাম ইমরান, আমার বয়ফ্রেন্ড, ওয়েল এক্স বয়ফ্রেন্ড। আপনি ফোনটা ধরে বলবেন যে আপনি আমার বয়ফ্রেন্ড আর আপনার একদমই পছন্দ হচ্ছে না যে আমাকে বারবার ফোন করছে সে। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন আপনি? এটা কি অর্পণ নাম্বার না? হ্যাঁ, এটা অর্পণ নাম্বার, আর আমি আজাদ বলছি। বলুন যে আপনি আমার বয়ফ্রেন্ড, আর এত সুন্দর করে কথা বলবেন না, তো একটু শক্ত করে কথা বলুন। হি ইজ আ স্কাউন্ড্রেল, ইতর একটা ডাবল টাইমিং করতে গিয়ে ধরা খেয়েছে, এখন বারবার ফোন করে এক্সপ্লেইন করছে সে, আমি ওর কোনো কথা শুনবো না। আচ্ছা হ্যালো, শুনুন প্লিজ, আপনার নাম কি যেন বললেন? অর্পা। হ্যাঁ শুনুন, আপনি এখন থেকে আর অর্পাকে ফোন করবেন না, আমি অর্পার বয়ফ্রেন্ড বলছি, আমাদের অনেক দিন ধরে রিলেশনশিপ চলছে আর কি, রাখি। হয়েছে? এটা আপনি কি বললেন, অনেক দিন ধরে রিলেশনশিপ করছি মানে? এখন তো মনে করবে আমি ওর মতনই খারাপ, ওর মতনই ডাবল টাইমিং করছি। ভুল করে ফেলেছি, এখন আর কি করার, যা বলার তো তা বলে ফেলেছি। ওয়েট, ওকে আমি ওকে আরেকটা কল দেই, আপনি আবার কথা বলুন। বলুন যে আমাদের রিলেশনশিপটা রিসেন্টলি ডেভেলপ করেছে, এই ধরেন 2-3 দিন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনুন, আমি আপনাকে একটি ইনফরমেশন আসলে ভুল দিয়েছি, আমাদের রিলেশনটা অনেকদিন ধরে না, এই 2-3 দিন ধরে ডেভেলপ করেছে। হ্যাঁ, আর আর আপনি অর্পাকে ভুলও আপনার মতো ভাববেন না, আপনি যত খুশি ডাবল টাইমিং করতে পারেন কিন্তু অর্পার জীবনও এটা করবে না। হ্যাঁ, আর এই নাম্বারে আর কখনো ফোন দিবেন না, খবরদার। আর খবরদার মানে কিন্তু খবরদার। হয়েছে? আপনি কি মাইন্ড করবেন যদি আপনাকে আমার সাথে এক কাপ কফি খেতে বলি? তো আপনি লেখেন? হ্যাঁ। কি লেখেন, নভেলস, শর্ট স্টোরি, নাকি পত্রিকার জন্য আর্টিকেল? কোনোটাই না। তাহলে কি লেখেন? নাটক, টেলিভিশনের জন্য। দ্যাটস ইন্টারেস্টিং, তাহলে আপনি কি টেলিভিশনে যারা নাটক করে তাদের সবাইকে চেনেন? সবাইকে না, কাউকে চিনি। আপনি কি জিতু হাসানকে চেনেন? আমার না তাকে খুব পছন্দ, হি ইজ সো কুল। শুনেন না, ওনার সঙ্গে আমার একটু দেখা করিয়ে দিতে পারবেন প্লিজ? দেখা করাতে পারবো কিনা সেটা এখনই বলতে পারছি না, তবে ওনাকে আমি চিনি, বেশ ভালোভাবেই চিনি। তাহলে একটা কাজ করেন, আপনার নাম্বারটা আমাকে দেন। হ্যাঁ, ওনার সঙ্গে কথা বলে দেখেন উনি রাজি কি রাজি না, আপনার এটা আমি পরে কল করে জেনে নিলাম। দেন দেন আপনার নাম্বারটা দেন। 0167। আমি কি 2 মিনিট কথা বলতে পারি? প্লিজ। জিতু ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, উনি কাল বিকেলে ফ্রি, যদি ফ্রি থাকেন তাহলে কাল বিকেলে ওনার সঙ্গে দেখা করা যেতে পারে, কাল উত্তরে ওনার শুটিং আছে, সেখানে গিয়ে ওনার সঙ্গে দেখা করা যাবে। আমি ফ্রি না থাকলেও ওনার জন্য আমি ফ্রি, এন্ড থ্যাংক ইউ সো মাচ। আপনি যে সিরিয়াসলি আমার ওনার সাথে দেখা করার ব্যবস্থা করে দিবেন আমি এটা বুঝতে পারি না, থ্যাংক ইউ সো মাচ।
আই ক্যান্ট বিলিভ ইট। থ্যাংক ইউ সো মাচ। ওনার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি না সবসময় মনে করতাম উনি খুব ভালো মানুষ, কিন্তু এতটা ভালো আমি কিন্তু সেটা বুঝি নাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি এতবার থ্যাংক ইউ বলেন না তো, আমি না খুব বিব্রত বোধ করছি। ওকে ঠিক আছে, আর বলবো না। এখন চলুন আপনাকে একটা কফি খাওয়াই। আপনাকে একটা কথা বলি, কিছু মনে করবেন না প্লিজ। প্লিজ আমি না কফি লাইক করি না। মানে কালকে তো খেলেন? হ্যাঁ খেয়েছি, কিন্তু সেটা অনেকটা ভদ্রতা করে। আজকে আর সেই ভদ্রতাটা করতে ইচ্ছে করছে না, কিছু মনে করবেন না প্লিজ। দ্যাটস ওকে। তাহলে অন্য কিছু? আজ আর কিছুই না খাই। সাম আদার ডে, আজ একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, ওখানে যাওয়া দরকার। ওকে তাহলে অন্য আরেকদিন। আপনি যাবেন কী করে? ট্যাক্সি? আপনি চাইলে কিন্তু আমার বাইকে যেতে পারেন, আমি আপনাকে ড্রপ করে দিতে পারি। আপনার বাইক আছে? কালকে তো দেখলাম না, কালকে তো আপনি রিক্সা করে গেলেন। গ্যারেজে ছিল বাইকের এই এক ঝামেলা, দুদিন পর পরই গ্যারেজে দিতে হয়, কিছু না কিছু লেগেই থাকে। ড্রপ করবো আপনাকে। ওকে অ্যান্ড থ্যাংক ইউ। হ্যালো, কেমন আছেন আপনি? আপনাকে ডিস্টার্ব করলাম না তো? না একেবারেই না। লিখছিলাম, বাট লেখাটা এগোচ্ছে না, তাই ভাবলাম একটু ব্রেক নেই, আপনার সঙ্গে কথা বলি। ওকে। আচ্ছা, একজন পরিচিত বা কম পরিচিত একটা মানুষ আপনার সঙ্গে কথা বলতে যাচ্ছে, এতে আপনি অফেন্ডেড ফিল করছেন না তো? আপনি কি শুনতে চান? আপনার কল পেয়ে আমি খুশি হয়েছি, তাই তো? না, ব্যাপারটা আমি এইভাবে মিন করিনি, বাট খুশি হয়ে থাকলে ভালো লাগবে। আই ওয়ান্ট মাইন্ড দ্যাট। আমি যদি বলি খুশি হয়েছে কি না জানি না, তবে আপনার কলটা পেয়ে ভালো লেগেছে, তাতে কি চলবে? আপনি কি একটু ফ্লার্ট করার চেষ্টা করছেন আমার সঙ্গে? এই কথাটা কিন্তু নর্মালি মেয়েরা বলে। নর্মালি? বাট কিছু ঘটনা তো নর্মালের বাইরেও ঘটে, তাই না? এই যে আপনার সঙ্গে আমার পরিচয়, এটাও তো নর্মাল কোনো ব্যাপার ছিল না। আর নর্মাল না যেটা, সচরাচর সেটাই কিন্তু বেশি ইন্টারেস্টিং হয়ে থাকে। দ্যাটস ট্রু। আমার মতে আরেকটা অ্যাবনর্মাল প্ল্যান আছে, বলবো? বলেন দেখি। আচ্ছা, কোনো একটা দিন না থাক। কেন থাক? কেন? একটু বেশি দ্রুত এগোচ্ছি বলে আমার মনে হচ্ছে। কেন? আপনি কি নরমালি খুব স্লো? খুব এবং অলস। ঠিক আছে, আপনি যেভাবে কমফোর্টেবল, কিন্তু আবারও বলে দিচ্ছি আপনি কিন্তু চাইলেই আমাকে বলতে পারেন। ওকে বলি, আপনি কি একদিন আমার সঙ্গে ডিনার যাবেন? আমি তো ভেবেছি আপনি আরো সাহসী কিছু বলবেন। এই যে দেখেন, আপনি কিন্তু আবার আমার সঙ্গে ফ্লার্ট করছেন। তাহলে কি আমি ধরে নেব যে আপনি আমার সঙ্গে ডিনারে যেতে রাজি? রাজি কিনা সেটা কিন্তু এখনো বলিনি। রাজি যে না সেটাও তো বলেননি। আচ্ছা, আমাকে কেন আপনি ডিনারে নিয়ে যেতে চান? ঢাকায় আমার ফ্যামিলির কেউ থাকে না, আর একা খেতে ভালো লাগে না, তাই? ঠিক আছে, সেক্ষেত্রে দয়া করে আপনার সাথে ডিনারে যাওয়াই যায়।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কাল তাহলে আমরা ডিনারে যাচ্ছি, আমি আপনাকে পিক করে নেবো, ঠিক আছে? এখন রাখছি, আমার লেখার মুড চলে আসছে, লিখবো। বাসা থেকে বেরোচ্ছি আর দুই মিনিট, মানে দুই মিনিট, আই হোপ হাফ এন আওয়ারের মধ্যে আপনার ওখানে আমি পৌঁছে যাব। আমি নিচে এসে কল করছি, ঠিক আছে? ওকে, বাই। ওকে, ফোনটা কি আমাকে এ করছিলেন? লাস্ট আধা ঘন্টা ধরে রাস্তায় দাঁড়িয়ে আছি, কি করবো কিছুই বুঝতে পারছিলাম না। অ্যাক্সিডেন্ট করে ফোনটাও ভেঙে ফেলেছি, সো ফোনও করতে পারছি না। আর এত রাতে আপনার বাসায় ঢোকা উচিত হবে কি না সেটাও বুঝতে পারছিলাম না।
ফাইনালি যখন আপনাকে বারান্দায় আসতে দেখলাম তখন মনে হলো একটা চান্স নেই, দেয়াল টপকালাম। এটা অবশ্য আমি ছোটবেলায় করতাম যখন আম চুরি করতাম। আপনি কি আমার উপর খুব বেশি রেগে আছেন? আচ্ছা, আপনার কি রাগটা বেশি হয়েছিল নাকি অভিমান? হাত কি হয়েছে? এ কি, আপনি কি আমাকে দেখে এতটাই খুশি হয়েছেন যে আমি কি বলেছি কিছুই শুনতে পাননি? বললাম না অ্যাক্সিডেন্ট হয়েছিল, ফোন তো ভেঙে একেবারেই শেষ। ভাগ্যিস হাতের অবস্থাটা ফোনের মতো হয়নি, জাস্ট কিছু কাটা ছেঁড়া আর মুচকে গেছে হয়তো, এই এতটুকুই। আপনি যে বেশি কথা বলেন সেটা কি জানেন? আগে বলতাম না, এখন হয়তো বলছি। আর আপনার সামনে আসলে না নার্ভাস হয়ে কেন যেন একটু বেশি কথা বলি, কিন্তু আসল কথাটাই বলা হয় না, পাশ কাটিয়ে চলে যায়। হাতটা কি ধরা যাবে? হ্যাঁ ধরা যাবে, কিন্তু একটু সাবধানে। এবার বলুন আপনার আসল কথাটা শুনে। আমি মনে হয় আপনাকে পছন্দ করা শুরু করেছি। পছন্দ করা শুরু করেছেন এতটুকু? মেবি আই এম ফলিং ইন লাভ উইথ ইউ। মেবি আই হ্যাভ ফলেন ইন লাভ উইথ ইউ। আই ওয়ান্ট টু ম্যারি ইউ। Will you marry me? দেখি, বাহ, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। দেখো ওই হাতটা, দেখি ওই হাতটা। আচ্ছা এই হাতে কি নীলটাই দেবো নাকি লাল রংটা দেবো? এই হাতে, এই হাতে না দিয়ে নিল। পুরুষ মানুষের হাতে নেল পলিশ কেমন দেখে? কি বললেন, এক হাতে দিয়েছেন আরেক হাতে দেবেন না, ওটা তো আরো খারাপ দেখাবে। দেন তো, দেন 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 না দুলা ভাই, দেন, এখানে রাখবেন আর নড়বেন না, আপনি অনেক নড়ছেন। সমস্যা কি তোমার? রোজ রোজ তোমাকে ঘুম থেকে ওঠাতে হবে কেন? অদ্ভুত তো, ক্লাসে যাবে তুমি আর ঘুম থেকে ওঠাবো আমি। বয়স কত তোমার? 23, তাই নাকি? তোমার অ্যাক্টিভিটিস দেখে তো মনে হয় 13। কি হলো, বসে আছো কেন? ওঠো, এখানে বসে আছো কেন? এখন যাও, ফ্রেশ হও, তারপর ব্রেকফাস্ট টেবিলে চলো। অদ্ভুত জীবন আমার, প্রত্যেকটা দিন শুরু হয় মানুষের সাথে রাগারাগি করতে করতে। রিডিকুলাস। দেখি ওই হাত, দেখি এক হাতে দেওয়ার পর তো ভালোই দেখাচ্ছিল, দুই হাতে দেওয়ার পর আমার জঘন্য দেখাচ্ছে কেন দুলা ভাই? আপনি কি করলেন? আমি তো নিতেই চাচ্ছিলাম না, তুমি না জোর করে দিলে। আপনি একটা খারাপ, আমাকে আমার সময় নষ্ট করলেন। আমি নেল পলিশের কালারটা ওরে আর সহজে পাওয়া যায়। আরে বাবা, বলার চেষ্টা করো না যে ও মিথ্যা কথা বলছে, তুমি যে একটু বাঁচাও সেটা আমি খুব ভালো করেই জানি। এখন চলো খেতে যাবে।
আচ্ছা শোনো, কিছু বললো কেন এসেছি জিজ্ঞেস করেছো? না তা করবে কেন, খেজুরে লাভ করতে পারবে, কাজের কাজ তো কিচ্ছু হয় না তোমাকে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, আমি তোর বড় বোন, এখন ওকে যদি আমি জিজ্ঞেস করি তুই কেন এসেছিস, ও তো ভাবতেও পারে না যে আমি চাইছি না ও এখানে আসুক। তুমি যদি জিজ্ঞেস করো তাহলে তো ব্যাপারটা অন্যরকম। হ্যাঁ অন্যরকম মানে? এই জন্য তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না, খালি কথা। চলো খাবে চলো। বাবা তোমার শরীরটা কেমন? শরীর তো ভালোই আছে রে মা, কিন্তু আচ্ছা বাবা আমার তোমার একটু হেল্প লাগবে। হেল্প? টাকা লাগবে? কত? টাকা লাগবে না, অন্য একটা ব্যাপার, আরো গুরুতর একটা ব্যাপার, লাইফ এন্ড ডেথ সিচুয়েশন। লাইফ এন্ড ডেথ সিচুয়েশন মানে নাকি? এই কি হচ্ছে তোর? বাবা তোমাকে আমি এখন একটা কাজ দেব, ওটা একটু আমার জন্য করে দিতে হবে, যেভাবেই হোক না কেন একটু করে দিতে হবে। আচ্ছা কাজটা কি আগে বলবি তো, না শুনলে বুঝবো কি করে, পারবো কি পারবো না? বাবা তুমি এই কাজটা পারবে আমি জানি, জাস্ট আমার জন্য একটু করে দিতে হবে, তুমি না করলে কিন্তু আমি আমি সুইসাইড করব। এই কি বলিস তুই, অলক্ষণে কথা বলিস কেন? হ্যাঁ সুইসাইড করবি মানেটা কি? আমি এখনো বেঁচে আছি না, আমি বেঁচে থাকতে তুই সুইসাইড করবি? তাহলে বাবা প্লিজ একটু প্রমিস করো তুমি এই কাজটা করে দিবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বল বল বল। আচ্ছা বাবা আমি না একটা ছেলেকে বিয়ে করতে চাই। কে? হ্যাঁ ওর নাম আজাদ, ওনা টেলিভিশনের জন্য নাটক লেখে। কি করে? নাটক লেখে টেলিভিশনের জন্য। আচ্ছা তোমার একটু কোনোভাবে মাকে রাজি করাতে হবে। শোনো আমি তোমাকে 48 ঘন্টা সময় দিই, এর মধ্যে তুমি একটু মাকে রাজি করাও, তুমি কিন্তু রাজি না করাতে পারলে আমি ওর ছেলেকে নিয়ে পালিয়ে বিয়ে করে ফেলবো। খাচ্ছো না কেন? খাও। খেতে ইচ্ছে করছে না, ওনার গ্যাসের সমস্যা। খাও ঠিক হয়ে যাবে, সকালবেলা ব্রেকফাস্ট দেরি করে করলে এরকমই হবে। খাও খাও। এই বিলু, সাজ্জাদের খবর কি? জানি না, কোথা আমাকে কিছু জিজ্ঞেস করো না তো বড় আপা, নাম শুনলেও বিরক্ত লাগে। কি ধরনের কথাবার্তা, স্বামী স্ত্রীর মধ্যে একটু একটু ঝগড়াঝাটি হতেই পারে, তবে একটা মানুষকে এইভাবে ছোট করে কথা বলাটা একদম ঠিক না। ওর ব্যাপারে এর চাইতে ভালো করে কথা বলা আমার পক্ষে সম্ভব না বড়পা। তুমি যদি চাও যে ওর ব্যাপারে আমি এভাবে কথা না বলি তাহলে আমার সামনে ওর প্রসঙ্গটা তুলো না, ব্যাস। কি তোমার কি আজ অফিস টফিস যাওয়ার কোনো ইচ্ছে নেই? কেন থাকবে না কেন? আছে, অবশ্যই আছে। অর্পা তুমি আর তোমার বাবা হয়েছো একরকম, একজনের ইউনিভার্সিটিতে যাওয়ার কোনো আগ্রহ নেই, আরেকজনের অফিসে যাওয়ার কোনো আগ্রহ নেই, তোমাদের হয়েছেটা কি? আমি ব্রেকফাস্টটা করে ইউনিভার্সিটি যাব। গুড, গেলে ভালো।
তোমার হাতে কি হয়েছে? উমা, এই হাতে কি হয়েছে? তুমি কি কোনো কারণে নখের নেল পলিশ দিয়েছ? হাত টেবিলে উঠাও, টেবিলে উঠাও। মানে নাই, কিচ্ছু নাই যে, একদম ফকফকা, কোনো নেল পলিশ নাই। যে তবে আমার হাতে অনেক রেখা, তাই না বাবু? অনেক রেখা না, আয়ু রেখা, তারপরে এই যে ভাগ্য রেখা। তোমার হাতে রেখা বেশি না কম সেটা পরে দেখছি। হাত উল্টাও আনি। আমার না কোনো ইতে খুব ব্যথা, উল্টাতে পারছি না। হাত উল্টাও আনি। আপা, দুলাভাই তো সত্যি সত্যি হাতে নেল পলিশ দিয়েছে, সত্যি নেল পলিশ, হাতে নেল পলিশ। হ্যাঁ দুলাভাই, ভাই আপনি হাতে নেল পলিশ দিয়েছেন কেন? ছি ছি ছি, কি বিচ্ছিরি দেখাচ্ছে, কুচকুচে কালো হাতে নীল রং। আপা, দুলাভার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? নতুন কোনো মেয়ের সাথে প্রেম ট্রেম করছে, যেই মেয়ে তার হাতে নেল পলিশ দিয়ে দিয়েছে। তুমি হাতে নেল পলিশ কেন দিয়েছো আনিস? ওই এমনি, মানে ওই কেমন লাগে একটু দেখলাম আর কি। মানে ওই, মানে আমি কি বলছি বুঝতে পারছো তো? বুঝছো? আমি এখন ওপরে যাচ্ছি, তুমি আমার সঙ্গে এসো। আমি আমার জীবনের প্রথম একটা অ্যাডাল্ট পুরুষ মানুষকে নেল পলিশ হাতে দেখলাম। ইউ জাস্ট পারভার্টেড। একটা পারভার্ট লোকের সাথে আমি তো জীবন কাটতে আগ্রহী না। না 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 না, আমি সারা জীবন তোমার অনেক নানসেন্স দিয়েছি, অনেক। আন্না আন্না আন্না, দিস ইজ জাস্ট টু মাচ, দিস ইজ আনঅ্যাকসেপ্টেবল। আমি তোমার সাথে আর থাকতে রাজি না। তাড়াতাড়ি কর। এরকম করো না প্লিজ, আমাকে ছেড়ে যাও না। তোমাকে ছাড়া যে আমি বাঁচবো না সেটা তুমি ভালো খবরদার। তোমার এই নেল পলিশ লাগানো হাত দিয়ে আমাকে ধরবে না। আর তুমি বললে না যে আমি জানি কি না যে তুমি আমাকে ছাড়া থাকতে পারবে কি পারবে না? প্রশ্ন সেটা না, আমি যেটা জানি সেটা আমি জানি। প্রশ্ন হচ্ছে তুমি জানো কি না। জানবো না কেন, শতভাগ জানি। এর আগে কতবার তুমি আমাকে ছেড়ে চলে যেতে চেয়েছো না, আমি তোমাকে যেতে দিয়েছি। আমি তোমাকে হাতে ধরে পায়ে ধরে থামিয়েছি না কেন? থামিয়েছি, আমি জানি বলেই তো থামিয়েছি, না জানলে কি আমি থামাতাম? রাবু প্লিজ এরকম করো না, আমাকে ছেড়ে চলে যাও না। তুমি চলে গেলে না আমি একদম মরে যাব, আল্লাহর কসম আমি একদিনও বাঁচবো না। এই যে খবরদার বলছি, কসম কাটবে না। এই কসম কাটা আমার খুব অপছন্দ, তুমি খুব ভালো করে জানো। আচ্ছা ঠিক আছে, যাও কসম তুলে নিলাম। একদম না, আমি করবে না।
এমন করো না লক্ষ্মীটি। এই যে দেখো নেল পলিশ তো প্রায় তুলেই ফেলেছি। আবার আবার তুমি তোমার নো ওয়ে, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল, নট অ্যাকসেপ্টেবল, আনঅ্যাকসেপ্টেবল। হাপ না, হাপ না, আমি তোমার সাথে না। রাবু রাবু প্লিজ এমন করো না রাবু। রাবু তোমার কি মনে আছে যেদিন তোমার বাবা মারা গেলেন সেদিন তোমাকে আমার হাতে তুলে দিয়েছিলেন? এখন তুমি যদি সত্যি সত্যি চলে যাও আর তার সাথে যদি আমার পরে দেখা হয় আমি মুখ দেখাবো কেমন করে? আর পিঠ যে দেখাবো সেটা তো সম্ভব না, বিয়া তুমি হয়ে যাবে না। প্লিজ আনিস, প্লিজ চুপ করো, ননসেন্স কথাবার্তা বলবে না, সবসময় ইয়ার কি মশকরা, এগুলো আমার ভালো লাগে না। ইয়ার কি করছে না রাবু, সত্যি বলছি ইয়ার অবস্থা আমি নেই, একদম নেই। কি হয়েছে, বুকে হাত দিচ্ছ কেন, জ্বালা পোড়া করছে? না না কোনো সমস্যা নেই, আমি একদম ঠিক আছি। তুমি শুধু বলো যে তুমি আমাকে ছেড়ে যাবে না, কোনোদিনই যাবে না, একদম যাবে না। কি বল, কি হচ্ছে, শরীর খারাপ হচ্ছে? আহা, আমাকে খুলে বলো এক্স্যাক্টলি কিরকম লাগছে। না না তেমন কোনো প্রবলেম না, মানে ওই যে বুকটার মধ্যে চিনচিন করে ব্যথা করছে আর বাম হাতটা ঝিনঝিন করছে আর ওই গলার কাছে থুতনি নিচে কেমন কি বলছো, চাপ লাগছে। না না এই অর্পা, অর্পা ড্রাইভারকে গাড়ি বের করতে বল। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, শোনো তুমি আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, এই দেখো দেখো জাস্ট একটু একটু শরীর খারাপ লাগছে, আমরা এক্ষুনি হাসপাতালে যাবো, সব ঠিক হয়ে যাবে, প্লিজ এরকম করো না, কিচ্ছু হয়নি। আনিস এখন মনে একটু বেশ খারাপ লাগছে। কি বলছো আনিস, প্লিজ আমার মনে হার্ট অ্যাটাক হয়েছে না? কি বলছো, অল্পকে শোনো, আমি যদি মরে যাই তাহলে প্লিজ আনিস নিজের দিকে খেয়াল রাখো। হ্যাঁ আনিস প্লিজ তোমার দিকে খেয়াল রাখো আর তোমার দিকে খেয়াল রাখো, আমি তোমাদের দুজন কেন। Anis! Anis, I'm sorry! Anis! 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 Hey, Arpa, I'm sorry! Anis! I'm sorry, I'm sorry! Arpa! কথাটা পরে হবে, পরে শুনবো, এখন গাড়িতে ওঠো চলো। না না পরে বললে হবে না, এখনই বলতে হবে। ওরে বাবা, না বললে আমি মরেও শান্তি পাবো না। ঠিক আছে বলো বলো বলো। রাবু তুমি শুধু বলো আমাকে ছেড়ে যাবে না, এইবারে ছেড়ে তুমি কোথাও যাবে না বলো। কোথাও যাবো না, কোথাও যাবো না, আমি একদম প্রমিস করছি সত্যি যাবো না, এখন চলো প্লিজ। রাবু তুমি যখনই বললে না যে এইবারে ছেড়ে যাবে না, অমনি না একটা ম্যাজিক হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, ম্যাজিকের কথা পরে শুনবো, তুমি সময় নষ্ট করো না, চলো প্লিজ। আচ্ছা পরেও তো যাওয়া যাবে, এটা তো আমাদের গাড়ি না? হ্যাঁ হ্যাঁ ওই তো সাথ সাথ আমাদের গাড়ি, তো গাড়ি তো আর আমাদের ছেড়ে চলে যাচ্ছে না তাই না রে নিলো? অল্পা এখনই বলি, হ্যাঁ ম্যাজিকটা প্লিজ। আচ্ছা আচ্ছা বলো বলো তাড়াতাড়ি বলো। মানে হয়েছে কি, ওই তুমি যেই না বললে যে আমাদের ছেড়ে যাবে না, অমনি না বুকের ব্যথাটা একটু একটু করে কমা শুরু করলো। হ্যাঁ এখন তো বলা যায় একেবারে উধাও। হ্যাঁ এবার পা যা, এই উপলক্ষে মিষ্টি নে, অনেকদিন মিষ্টি খাই না। হ্যাঁ একটু গ্যাসের ব্যথা আছে, এটা ল্যাট্রিনে গেলেই ঠিক হয়ে যাবে। ল্যাট্রিন না, ওয়াশরুম।
হ্যাঁ হ্যাঁ, ওয়াশরুম আসো, যাই একটু ওয়াশরুম থেকে ঘুরে আসি। ম্যাজিকটা বুঝলা তোমরা? হ্যাঁ, এই অপরা কিছু বুঝলি? হ্যাঁ, মানে তোর মা যেই না বলেছে যে এই বাড়ি ছেড়ে যাবে না, অমনি ব্যথাটাও দাও। এই অপরা যা, মিষ্টি নিয়ে যা, অনেকদিন মিষ্টি খাই না, এই উপলক্ষে একটু মিষ্টি খাই। আনিস, কাজটা তুমি ভালো করলে না, একদম ভালো করলে না। বাবু, কিছু একটা বলো। এই যে দেখো, এই যে নেল পলিশ তুলে ফেলেছে, এই যে, এই যে দেখো, নাই এরকম চুপ করে থাকলে তো আরো ভয় লাগে, সত্যি সত্যি কিন্তু হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। না, হার্ট অ্যাটাক না, হার্ট অ্যাটাক না, মানে হার্ট অ্যাটাকের কাছাকাছি কিছু একটা হয়ে যেতে পারে। হার্ট অ্যাটাক নিয়ে আর মশ করো না, ভুল হয়ে গেছে। তোমার জন্য মানুষের সামনে আমার কতটা অসম্মান হয় সে ব্যাপারে তোমার কোনো আইডিয়া আছে? তুমি তোমার মতো করে তোমার জীবন যাপন করো, আমি আমার মতো করে আমার জীবন যাপন করবো। এমন করে না প্লিজ। শোনো, আমার না তখন কিছু করার ছিল না, তুমি রাগ করে চলে যেতে চাইছিলে, তারপরে কাপড় বের করলে, আমি না একটু নার্ভাস হয়ে পড়েছিলাম, কি করবো কিছুই বুঝতে পারছিলাম না। তখন ভাবলাম যে অসুস্থতার ভান করি, তাহলে তুমি হয়তো যাবে না, এই জন্য ওই হার্ট অ্যাটাকে নাটকটা করে ফেললাম। আমি সরি রাখবো, তোমাকে কষ্ট দেওয়ার জন্য সিরিয়াস কিছু, আর তোমাকে আমি ছোট করার জন্য এটা করিনি, আর তোমাকে কোনোদিন আমি ছোট করতে পারবো না, বিশ্বাস করো। রাখো, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি, আর ভালোবাসি বলেই মাঝে মাঝে করি। তুমি রাগ করে থাকলে না আমার কিচ্ছু ভালো লাগে। তোমাকে চুপ করে থাকতে বললে তুমি চুপ করে থাকতে পারো না? তুমি কি চা কফি কিছু খাবে নাকি কোল্ড ড্রিঙ্কস দিয়ে দেবো? চা কফি কোল্ড ড্রিঙ্কস এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এগুলো আমি খাই না। এগুলো ভাই, আপনার যদি এগুলো খাওয়ার অভ্যাস থাকে তাহলে ছেড়ে দেন, খাওয়ার মধ্যে খাবেন বিকার যাতা। আচ্ছা, চিনি ছাড়া একদম, বুঝছেন না? বুঝতে পারছেন তো? যদি বাঙালির সমস্যা হচ্ছে দুটো, একটা হচ্ছে কথা বলার আগেই বুঝে ফেলে, আর দ্বিতীয়টা হচ্ছে অন্যের কথা শুনতে চায় না, শুধু নিজেই বলতে চায়, শুধু নিজেই বলতে চায়, শুধু নিজেই বলতে চায়। এই অর্থে সবচেয়ে বড় বাঙালিকে জানেন কে? তুমি? আরে না, আমি না, আমি তো দোষের কথা বলছি, আর আমার তো এইসব কোনো দোষ নাই। এইসব দোষে দুষ্ট যিনি, তিনি হচ্ছে কে জানেন তো? আপনার স্বামী,
আমার এসছি নীলু। সে কেন রাগ করে জানেন? ছোট্ট একটা কারণ, তাকে আমি বাঁচাল বলব। আচ্ছা আপনি বলেন, বাঁচাওকে বাঁচাল বলবো নাকি স্বর্গবাসী বলবো? এবং সে আসার সময় সে কী করে আসছে জানেন? সে আসার সময় বলে আসছে আমি নাকি বাঁচাল। আচ্ছা আপনি বলেন, কোনোভাবে কোনো অ্যাঙ্গেলে আমি তো কখনই বাঁচাল? আমি যদি বাঁচাল হতাম তাহলে অফিসের লোকে আমাকে ভয় পেত? অবশ্যই পেত না। বাঁচালকে কখনো কোনো মানুষ ভয় পায় না। ভয় পায় কাকে? গুরুগম্ভী স্বর্গবাসী সেই সব লোকদেরকে, এবং আমি হচ্ছি সেটাই, তাই না? আপনি কি বলেন, আপনি বুঝাতে পারবেন আপনাকে বলুন। হ্যাঁ একদমই তাই, তুমি তো খুবই স্বল্পভাষী, মানে একেবারেই বাঁচাল না, খুবই গম্ভীর প্রকৃতির মানুষ। আমি তো তোমাকে কখনো হাসতে দেখেছি বলে মনে করি না। আসলে দুলা ভাই আপনি জ্ঞানী লোক তো, এই জন্য আমাকে চিনতে পারছেন একদম ঠিকঠাক। আচ্ছা বাদ দেন দুলা ভাই, আসল কথায় আসি, মানে কাজের কথায় আসি। এই যে উনি রাগ করে চলে আসলো, কিছু বললেন না কেন? আপনাদের বলা উচিত ছিল, সেটা না করে কি করলেন? দিলেন প্রশ্রয়, এখন দুদিন পর পর রাগ করে সেখানে চলে আসবে। যেটা প্রবাদ আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, যদি ওটা বাংলা প্রবাদ, তো বাঙালি নেয় তাহলে না, আগে করে তারপরে ভাবে। ঠিক বলছেন দাদা ভাই, বলেন আমি ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ একদমই ঠিক কথা, তোমাকে তো আমি কখনো ঠিক কথা বলতে শুনিনি, তুমি যা বলো সব হব। এখন বলো নীলুকে কে ডাক দেবো? তার সাথে কি কথা বলতে চাও? না না না, তার সঙ্গে কথা বলতে চাই না, বরং আপনার সাথে গল্প করছি সেটাই ভালো লাগে। ও আসলে তো ঝগড়া শুরু করে দেবে, রাগারাগি শুরু করে দেবে। ইদানিং কি হচ্ছে জানেন? ও শুধু শুধু আমার সাথে ঝগড়া করে। শুনেন আপনাকে পরশু দিনের ঘটনাটা করে, মানে পরশু দিন কি হলো জানেন? বাইরে হালকার বাতাস, ঝড় তুফান হচ্ছে, সময়টাতে ঝড় তুফানের, আমি ওর কাপড় ধুচ্ছিলাম বাথরুমে বসে বসে, হঠাৎ করতে শব্দ। আমি ভাবলাম যে বজ্রপাত নাকি, বাথরুমের দরজাটা খুললাম, খুলে দেখি যে না বাইরে ঝড় কিন্তু বজ্রপাত না, আসলে চিৎকারটা হচ্ছে নীলু। এত জোরে চিৎকার করছে, চিৎকারটা সে শুধু আমার সাথে করছে তা না, কাজের বউয়ার সাথে করছে, যার তার সাথে করছে, এবং কি বলছে না বলছে। এরকম করিস না প্লিজ, সাজ্জাদ এসেছে নিচে বসে আছে, গিয়ে দেখা কর। ওর সাথে দেখা করার কোনো কারণ নেই, ও একটা ছোট মনের মানুষ, ওর মতো ছোট মনের মানুষের সাথে দেখা করার কোনোই কারণ নেই বড়পা। এই যে বাড়িতে এসেছে, মাঝে মাঝেই তো আসে, কোনোদিন কি হাতে করে কিছু নিয়ে এসেছে তুমি বলো? সব সময় আনে, আজও এনেছে, অর্পার জন্য এক গাদা চকলেট নিয়ে এসছে। শুধু চকলেট? তুমি এবার সে কেন এসেছো? এমনিতেই বেড়াতে এসছি, কেন কোনো সমস্যা আছে? আছে, আমি এই বাসায় এসেছি একটু শান্তি করে থাকবার জন্য। তুমি এখানে এসে আমার শান্তি নষ্ট করতে পারো না, আমাকে বিরক্ত করতে পারো না। তোমাকে তো বিরক্ত করিনি, আমি দুলাভাইয়ের সঙ্গে গল্প করছিলাম, এবং দুলাভাইকে একবারও জিজ্ঞেস করিনি তোমার কথা। তুমি বাসায় নেই, আমি খুব মানে বাসাটাই এখন শান্তি শান্তি লাগছে, শ্বাস নিতে পারছি, অক্সিজেনের পরিমাণ বেড়ে গেছে বাতাসে, একটা অন্যরকম শান্তি। আই, অক্সিজেনের পরিমাণ বেড়ে গেছে মানে কি? আমি তো অক্সিজেনও বেশি খাই নাকি? হ্যাঁ, তুমি আমাকে মোটা বলতে চাচ্ছ, সেটা তো বলবেই, এখন তুই কথা বলবেই। তোমার তো এখন পছন্দ হচ্ছে ওই শুকনা পটকা পাটকাঠি, কম খুব কম বয়সে নেই, সেরকম পছন্দ না? শোনো, এসব নিয়ে কথা বলাতে চাই না, আমি যদি অন্য কোনো মেয়ের সাথে প্রেম করি তাহলে তুমি অন্য কোনো ছেলের সাথে প্রেম করছো, এবং বাড়ি থেকে চলে আসছো কেন? প্রেম করার জন্য। আমার তো মনে হচ্ছে যে শুধুমাত্র প্রেম করার জন্য তুমি বাড়ি ছেড়ে চলে আসোনি, তুমি বিয়ে করতে যাচ্ছ মনে হচ্ছে। এইরকম কোনো প্ল্যান থাকে তুমি আগে থেকে বলো, আমি হুট করে শুনে হার্ট অ্যাটাক করে হসপিটালে ভর্তি হতে চাই না। তার আগে কি চাও? কাজী অফিসে যেতে,
অন্য একটা মেয়েকে নিয়ে। হসপিটালের চেয়ে কাজী অফিসে যাওয়াটা আমি প্রেফার করব, এবং সেখানে একটি সাবালিকা একটা স্লিম ফিগারের মেয়েকে নিয়ে যাব। তাহলে তুমি স্বীকার করলে তোমার অন্য কারোর সাথে প্রেম আছে, তাকে বিয়ে করতে চাও, এবং এই কারণেই নানা অজুহাতে তুমি আমার সাথে ঝগড়া করো। একদম তাই, শুধু যে বিয়ে করবো তা নয়, আজকেই বিয়ে করব। এবং সন্ধ্যার পরে বর বউ এসে সালাম করে তোমার দোয়া নিয়ে যাব। আর শোনো, নতুন বউ সালাম করলে তাকে কিছু একটা দিতে হয়, কি দিবে সেটা ঠিক করে রেখো। সবচেয়ে ভালো হয় কি জানো, তোমার হাতে দুটা চুড়ি দিয়ে দিও, ঠিক আছে? গুড আফটারনুন। তুমি যদি দূরে থাকো তাহলে তো আমি রিয়েলাইজ করতে পারছি না আমাদের প্রবলেমটা। সো প্রবলেম যদি রিয়েলাইজ করতে না পারি তাহলে সলিউশন আসবে কোথা থেকে? প্লিজ আসো না, এখানে এসে বসো প্লিজ। I know you very well. তোমার ইন্টেনশনস ভালো না। অল্প ক্লাস নেই, তুমি শুধু এখানে এসে বসো, আমি তোমার হাতটা শুধু ধরে থাকবো, আর কিছুই করবো না। আচ্ছা যাও, মাঝখানে দোকান কে থাকে নেবে নেবে, ঠিক আছে? আমি তোমাকে ধরে ফিল করতে চাই তোমার আমার সম্পর্কটা। তুমি যে কারণে আসতে বলেছ সেই কারণে আসেনি, অন্য কারণে আসছে। কারণটা কি শুনি? বিকজ আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এখন বড় কি বলেছো? বাবাকে মাত্র বললাম যে আমি আর তুমি বিয়ে করতে চাই, তাতেই বাবার মাথা গেল খারাপ হয়ে। এখন যদি আসল কথাটা বলি যে বিয়েটা আমরা করে ফেলেছি, তাহলে কি হবে বলতে পারো? চলো আমরাই একটা কাজ, বিয়ের কথাটা আমরাই ভুলে দিই, অথবা ডিভোর্স নিয়ে নিই, আবার প্রথম থেকে সব শুরু করি। এখন মাকে একবারে তুমি প্রপোজাল দিও আমাকে না দেয়া, আর ভালো লাগছে না এই জলসা। তুমি বিয়ে টিয়ে কিচ্ছু করনি, কেউ তোমার সাথে প্রেম করলেও করতে পারে, কিন্তু বিয়ে করতে কেউ রাজি হবে না তোমার মতো একটা খারাপ লোককে। ঠিক আছে, বিশ্বাস না হয় বাসায় গিয়ে দেখো বউ আছে কি নেই। শোনো, বাসায় আমরা জামাই বউ দুজন মানুষ, আমাদের একজন কাজের লোক লাগবে। তুমি কাজ করবে নাকি? 30,000 টাকা, 3,200 টাকা স্যালারি, থাকা খাওয়া ফ্রি। ভেবে চিন্তে বলো এক্ষুনি। মেয়েটাকে তালাক দিতে পারে? 1 তালাক, 2 তালাক, 3 তালাক বলে? জানি না, এরপরের বার যখন আসবে জেনে আসবে। ঠান্ডা রে বাবা,
আপনি এত জোরে কেউ হাত ধরে টানে নাকি? হ্যাঁ, হাতটা ছিঁড়ে যাবে তো। কি আর কি মার সাথে কোনো কথা হয়েছে? কি একটা অদ্ভুত ঘটনা। হ্যাঁ, কথাটা বললি সকালে, তারপরে কত ঘটনা ঘটে গেল। তোর মাকে কথাটা বলবো কোন সময়? বাবা, তুমি কিন্তু যখন ইচ্ছা তখন কথাগুলো বলতে পারো। মা তো তোমার ব্যাপারে সবচেয়ে বেশি দুর্বল, সে তোমার সব কথা মেনে নেয়, সব কথা শোনে। সত্যি বলছিস, তোর মা আমার ব্যাপারে সবচেয়ে বেশি দুর্বল? হ্যাঁ, তোমার ব্যাপারে যে সবচেয়ে বেশি দুর্বল এটা তো আমরা সবাই জানি। তা না হলে তো আমি সরাসরি মাকে গিয়ে কথাগুলো বলতে পারতাম, তোমাকে আর বলতে হতো না, তাই না? হ্যাঁ, তাও তো সত্যি। এখন বাবা, তুমি একটা কাজ করো। হ্যাঁ, আজকেই তুমি মাকে সুন্দর সুন্দর কয়েকটা কথা বলে তুমি পঠিয়ে ফেলো, তারপর আমাদের কথাটা বলে দাও। প্লিজ বাবা, প্লিজ, তুমি না আমার ভালো বাবা, তুমি না আমার লক্ষ্মী বাবা, আমার আমার সোনা বাবাটা। তাহলে চেঞ্জ করছো না কেন? আমি না তোমাকে একটা কথা বলতে চাই, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? বলো। শুনছি না, কথা তেমন না, মানে দেখো, দেখতে দেখতে কতদিন পার হয়ে গেল না, কত বছর হয়ে গেল আমরা বিয়ে করেছি, আমাদের সন্তান হলো অর্পা, ও দেখতে দেখতে বড় হয়ে গেল, ওর তো বিয়ের বয়সও হয়ে গেছে, এখন তো আর দিন আগের মতো নয়, দিন পাল্টেছে। হয়তো একদিন দেখা যাবে যে অর্পা এসে বলবে যে আমি বিয়ে করে ফেলেছি, অথবা সে বলবে যে আমি বিয়ে করব। আরো অল্পে তোমাকে এসব কিছু বলেছে? আরে না, কি যে বলো না, অল্পা আমাকে কোন সমস্ত বলা সাহস পায় নাকি? অল্পা বললে হয়তো তোমাকে বলতে পারে। আর সবচেয়ে বড় কথাতে, মানে অল্পার তো বিয়ের বয়সই হয় নাই, সে ছোট না, অনেক ছোট তো যাবে। আমার না খাওয়াটা মনে হয় বেশি হয়ে গেছে, শরীরটা কেমন যেন ভার ভার লাগছে, আমি শুয়ে পড়ি। হ্যাঁ, তুমি শোবে? আচ্ছা ঠিক আছে, তুমি পরে আরাম করে শুয়ে পড়ো। হ্যাঁ, আর আমি এখন শুয়ে পড়ি, তুমি কিন্তু আবার কিছু মনে করো না, আমি শুয়ে পড়ি। অনেক বেশি আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত নিয়ে ফেলেছো? গুড, ভেরি গুড। শোনো, স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়াঝাটি হবে, তাই বলে কি বাড়ি থেকে বের হয়ে যেতে হবে? এই যে তুমি সিদ্ধান্তটা নিয়েছো বাড়ি ফিরে যাবার, এটা খুবই একটা ভালো সিদ্ধান্ত, আমি অ্যাপ্রিসিয়েট করলাম। যাই, রাবুকে নিউজটা দিয়ে আসি। বসেন, চুপ করে বসেন, আমি বলি কি আর সে বোঝে কি। মানে কি, বাড়ি ফিরে যাবার সিদ্ধান্ত নাও নি? না নিয়ে থাকলেও নিয়ে নাও, বাড়ি ফিরে যাবার সিদ্ধান্ত নিলে খুবই ভালো হবে। তুলো ভাই, একটু চুপ করবেন, আমাকে একটু কথা বলতে দেন, আপনি তো সাজ্জাদের মতো বাচাল হয়ে গেছেন। খুব মন দিয়ে শুনবেন কথাটা, এটা আমার জীবনের অনেক বড় একটা সিদ্ধান্ত। বড় আপাকে বলতে চেয়েছিলাম,
ভয় বলতে পারিনি। আচ্ছা বলো কি সিদ্ধান্ত? আমি সিদ্ধান্ত নিয়েছি ডিভোর্স দেব। ডিভোর্স কাকে? দুলা ভাই, আমার কয়টা হাজবেন্ড যে আপনি প্রশ্ন করছেন কাকে ডিভোর্স দেব? অবশ্যই সাজ্জাদকে দেব। ওহো, না আসলে মানে বিষয়টা কি, ওই এই সিদ্ধান্তটা নেওয়ার আগে আর একটু চিন্তা ভাবনা করো। দুইটা বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভালো করে চিন্তা ভাবনা করতে হয়। একটা হলো বিয়ে, আর একটা হলো ডিভোর্স। কিন্তু আমাদের দেশের বেশিরভাগ মানুষ বিয়ে করার আগে চিন্তা ভাবনা করে না, পট করে পছন্দ করে আর ঝট করে বিয়ে করে ফেলে। এই যে আমাকে দেখ, আমি কী করলাম? তোমার আপাকে পট করে পছন্দ করে ফেললাম আর ঝট করে বিয়ে করে ফেললাম। এখন মাঝে মাঝে মনে হয় যদি আর একটু চিন্তা ভাবনা করতাম। দুলা ভাই, তাহলে আপনাকে একটু আগে বললাম না, আপনি সাজ্জাদের মতো বাচাল হয়ে যাচ্ছেন, কথাটা সত্য। আপনি তো আমাকে কথাই বলতে দিচ্ছেন না। আচ্ছা, সাজ্জাদকে তুমি ডিভোর্স দিতে চাও, এই কথা বলার পর আর কোনো কথা থাকে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বলো বলো বলো, কী বলতে চাও? আপনি কারণটা জানতে চাইবেন না, কেন আমি সাজ্জাদকে ডিভোর্স দিতে চাই? মেয়েদের ডিভোর্স দেওয়ার জন্য আবার কোনো কারণ লাগে নাকি? আমি তো জানতাম শুধু ছেলেদের কারণ লাগে। আচ্ছা ঠিক আছে, বলো বলো বলো। আমি এখন আপনাকে যে কথাগুলো বলবো তার একটা কথাও যদি বড় আপা জানতে পারে, আমি খুন করে ফেলব। না, তুমি যেটা করতে পারবা সেই বিশ্বাস আমার আছে। কিছু বলবো আমাদের, মানে এখানে কি কোনো কাজে আসছো নাকি? তোমরা দুজন কি এমন কোনো বিষয় নিয়ে কথা বলছিলে যেটা আমি জানি বা শুনি তোমরা চাও না? না না, তেমন কিছু না, ওই আমরা গল্প করছিলাম। আচ্ছা কি নিয়ে যেন গল্প করছিলাম? ও মনে পড়েছে, মনে পড়েছে, আমরা ওই ডোনাল্ড ট্রাম্প আর ওই বারাক ওবামার পলিটিক্স নিয়ে আলোচনা করছিলাম। আবার সাদ্দামের বিচার নিয়েও কথা হচ্ছিল, অনেকে বলছিল বিচারটা ঠিক হয়েছে, আমি বললাম যে না ঠিক হয়নি, তাই না? সাদ্দাম কোনো ক্রিকেটার না, সে ইরাকের প্রেসিডেন্ট। ইরাকের প্রেসিডেন্ট আমি কি করব? বুঝছো নিল, আজকে আমার খবর এসেছে, যে চেহারা নিয়ে বেরিয়ে গেল আমাকে ফাঁসিতেও ঝুলে দিতে পারে। আপনাকে ফাঁসিতে ঝুলালেই কি না ঝুলালেই কি আমাকে? আমাকে ফাঁসিতে ঝুলালে কিছু যায় আসে না? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সাজ্জাদ, আমি তোমাকে আসলে কয়েকটা কথা বলতে চাইছি, তুমি কিছু মনে করো না। হ্যাঁ, আমার মনে হয় তোমার আর নীলুর এই ঝগড়াটা মিটিয়ে ফেলা দরকার। ও এভাবে আমাদের বাড়িতে এসে থাকছে, এটা ভালো দেখাচ্ছে না, আর তোমাদের সম্পর্কের জন্য তো এটা ভালো না, তাই না? তো প্লিজ ডু সামথিং। জি বড় আপা, আমি আজ আসবো আর চেষ্টা করবো সব ঠিক করে ফেলার। হ্যাঁ, প্লিজ ডু দ্যাট। দুলা ভাই, আমি কি কারণটা বলবো সাজ্জাদকে কেন ডিভোর্স দেব? একই তো মায়ের পেটের বোন, না বলে তো থামবা না, বলো বলো।
আমি শিওর বুঝলেন তাদের প্রেম করছে। আমি শিওর এক অথবা একাধিক মেয়ের সাথে। ইদানিং সে আমাকে দুই পয়সারও ইম্পর্টেন্স দেয় না। অবশ্য না দেওয়াটাই স্বাভাবিক, হামসার দেখতে আগের মতো নেই, প্রায় হাতির সাইজের হয়ে গেছে। সেকেন্ড থিং হলো, আমাদের তো বাচ্চা কাচ্চা হয় না দুলা ভাই। ওর নিশ্চয় ইচ্ছে করে একটা বাচ্চা ওকে বাবা বলে ডাকবে, সেজন্য ওকে ডিভোর্স দিয়ে মুক্তি দিতে চাই। ওর একটা বিয়ে করুক, ভালো থাকুক, বাচ্চা কাচ্চা হোক, সুন্দর একটা সংসার হোক। তুমি সব কি বলছো নীলু? তুমি যেসব বলছো আমার মনে হয় না যে সাজ্জাদ এগুলো না চিনে। এমনিতে সে একটু বাচাল, একটু বোকা, কিন্তু মানুষ তো ভালো। ভালো মানুষ বলেছ, তাকে ছেড়ে দিতে চাইছি। খারাপ হলে তো জীবনটা কয়লা করে দিতাম না। ঠিক আছে, এমন করো না। শোনো, তুমি যদি চাও আমি সাজ্জাদের সাথে এসব নিয়ে খোলাখুলি কথা বলতে পারি। নীলু, দেখো তোমাকে আমি সেই এতটুকু থেকে দেখি, আর তুমি যদি আমার সামনে কাঁদো কেমন লাগবে? আমার কাছে হওয়ার পাও যেমন, তুমিও তো সেরকম। আমি ওর পাশে যেমন ভালোবাসি, তোমাকে তো সেইরকম ভালোবাসি। ফ্যান্টাস্টিক। আর কতক্ষণ লিখবে তুমি? বেশিক্ষণ না, আর ঘন্টাখানেক লাগবে, এর মধ্যে লেখাটা শেষ হয়ে যাবে। আরে এই ঘন্টাখানেক আমি কি করব, এখানে বসে থাকবো? তাহলে আমাকে আসতে বললে কেন? তোমার লেখা শেষ করেই আসতে বলতে। এই যে আমি তোমার সাথে কথা বলছি। বলো। বরপা, তোমার কি হয়েছে বলতো? সকাল থেকে দেখছি গম্ভীর, ধ্রুবের সাথে ঝগড়া করেছ। তুলাবে অবশ্য মানুষ খারাপ না, কিন্তু শেষ পর্যন্ত পুরুষ তো। পুরুষ মানুষের সাথে ঝগড়া না করে থাকাই যায় না। আমি তো চিন্তাই করতে পারি না যে সারাটা দিন পার করে দেবো একটা পুরুষ মানুষের সাথে ঝগড়া করবো না। আমার কাছে কীরকম আমি ব্যাপারটা তোমাকে বলি, ধরো কোনোদিন সকালে ঘুম থেকে উঠে তুমি ব্রাশ করতে ভুলে গেলে, সারাদিন কেমন একটা অস্বস্তি হয় না? অস্বস্তি। একটা পুরুষ মানুষের সাথে ঝগড়া না করলে আমার সারাদিন সেরকম লাগতে থাকে, মনে হয় কী জানি করা হয়নি, কী জানি করা হয়নি, কী জানি। তোমার কীরকম লাগে বড়পা? প্লিজ নীলু, তোর এই অহেতুক কথা শুনতে আমার ভালো লাগছে না। আচ্ছা, তোমাদের সবার এই সমস্যাটা কেন হচ্ছে বলতো? কেউ আমার কথা শুনতে চাচ্ছ না, কেউই আমার কথা শুনতে চাচ্ছ না। আর আমি তোমাদের সাথে কী কী অন্যায় করেছি? আমি কোনো অন্যায় করিসনি? না। আজকাল পসিবলি মানুষের অন্যায়কেই ন্যায় মনে হয়।
বাবা কি বলছো গড়িয়ে বেছে, আমি তো কিছু বলতে পারছি না, তো কিছুই তো বলতে পারছি না। আমার কথা মনে হয় তুই আর কোনোদিন বুঝতে পারবি না। এখন অন্যের কথা চলবো তো। তোমার বাবা যে কত কথা বলে, আমার তো মাথায় খারাপ হয়ে যাচ্ছে। কথা কি হয়েছে সেটা বলো, উনি বেশি কথা বলে না কম কথা বলে সেই ইনফরমেশন আমি চাই না। বললাম আমি কে, আর এটাও বললাম যে আমরা বিয়ে করে ফেলেছি। বাবার রিয়াকশন কি ছিল জানি না, কিন্তু আমার মনে হয় সে কেঁদেছিল, কাঁদছিল। শুধু এটাই রিয়াকশন, মুখে আর কোনো কথা বলেনি। বলেছে, আই গেস তুমি ওগুলো শুনতে চাই না। আমি শুনতে চাই কি চাই না সেটা শোনার পর আমি ডিসাইড করব। এখন বলো কি বলেছে। উনি জিজ্ঞেস করলেন আমি নাটক লিখি কেন, আমি কি লেখাপড়া করিনি, আমার ফ্যামিলিতে কে আছে না আছে, এরপর বিভিন্ন প্রসঙ্গে কথা হলো, এরপর আসলো আমার হাইট নিয়ে। আমার হাইট কত, আমি অহেতুক এত লম্বা কেন, আমি মানে আমার বুদ্ধি সব হাঁটুতে কিনা, এইসব আর কি। এসব তো ফালতু কথা, কাজের কথা কি হয়েছে? কাজের কথা বিশেষ কিছু একটা হয়নি, উনি এইসবই বলেছেন আর শেষে বোধহয় কেঁদেছেন। কাজের কথা যে হয়নি সেটা হতেই পারে না, কিছু তো একটা হয়েছে। আসলে কিছু হয়নি, আমি জাস্ট উনাকে এতটুকু ইনফরমেশন দিতে পেরেছি যে আমরা বিয়ে করে ফেলেছি, দ্যাটস ইট। এই কারণে, ঠিক এই কারণে আমি বলেছিলাম আমার সামনে তুমি বাবার সঙ্গে কথা বলো। কিন্তু না, সেটা তো তুমি করবে না, তাতে তো তোমার ইগো হার্ট হবে, এখন সব ঝামেলা ফেস করতে হবে আমাকে। আসলে না, বিয়েটাই করা উচিত হয় না আমার, খামাখা তুমি বললে আর আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। একটা মানুষকে ঠিক করে চিনি না জানি না, তার কথায় আমি আগুনে ঝাঁপ মারলাম, এখন গড নোজ কি হবে। অর্পব, তুমি এত রেগে যাচ্ছ কেন, মানে এত রাগার মতো তো কিছু হয়নি। হ্যাঁ, তোমার তো এটাই মনে হবে, কারণ তোমাকে তো কোনো ট্রাবল ফেস করতে হচ্ছে না, হচ্ছে তো আমাকে। তুমি একটা কাজ করো, তুমি না আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমি এই ঝামেলা থেকে মুক্তি চাই, আমার আর ভালো লাগছে না এই যন্ত্রণা। অল্প ঠান্ডা হও, একটু ভেবে কথা বলো। আমি ঠান্ডাই আছি, আমি ভেবেই কথা বলছি, তুমি আমাকে ট্র্যাপ করেছো। অল্প প্লিজ, আমি আর প্লিজ প্লিজ কিছু শুনতে চাই না, আমি যাচ্ছি, খবরদার আর আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে না, আর অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডিভোর্সের ব্যবস্থা করো। যেই লোক কোনো দায়িত্ব নিতে পারে না তাকে আমি হাজবেন্ড হিসেবেও চাই না। বাবা দরবেশ, পাটা একটু নামিয়ে বসেন, আমাদের বড় আপু অনেক রাগী, দেখলে রাগ করতে পারে। উনি ঠিকই দরবেশ, মাথার পিছনে একটা টিকি আছে তো, সেই জন্য টিকি দরবেশ। বন্ড না ভালো, এখন পর্যন্ত টাকা করে কিছু চাইনি। তবে খাই একটু বেশি। আচ্ছা আচ্ছা, কিছুক্ষণ আগে তাকে নিয়ে আমি একটা রেস্টুরেন্টে বসেছিলাম, 11 প্লেট ভাত, 3 প্লেট গরুর মাংস, 4টা ইলিশ মাছ, হ্যাঁ, এবং 3টা মুরগি, 3 বাটি ডাল একসাথে। ও আস্তে আস্তে, এই বড় 4টা পাবদা মাছ কাটা সহ খেয়ে ফেলেছে, মানে
ওনার খাবার দেখে না আমি নিজে আর খেতে পারিনি। ওনাকে এখানে নিয়ে এসেছো কেন খাওয়াতে? শোনো, ওনার খাওয়া দেখলে তোমার রাগ রেগে যাবে। এক কাজ করি, তোমার যদি টাকার সমস্যা থাকে আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি, তুমি ওনাকে বাইরে নিয়ে খাও। না 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 না, খাওয়াতে নিয়ে আসিনি, তাহলে নীলুর সাথে দেখা করে দিতে নিয়ে এসেছি। অদ্ভুত মানুষ, সে মানুষকে দেখে বলে ফেলতে পারে তার কি সমস্যা, এমনকি সমাধানও বলে দিতে পারে। আমাকে দেখে সে বলে ফেলেছে কি জানেন? আমাকে দেখে সে বলে ফেলেছে আমার মানে আমি লোক ভালো, কিন্তু আমার মনে অনেক কষ্ট, মানুষ আমাকে ভুল বোঝে। সেই জন্য আমি চাচ্ছিলাম যে একটু নীলুর সাথে দেখা করে দিই, একটু নীলুকে ডাকবেন। ভাত খাবো সাজ্জাদ, এই লোককে খাওয়ানো যাবে না। আমি এমনিতে একটু চিপায় মানে বিপদে আছি, আর এই লোককে যদি খাওয়ায়, রাবু যদি দেখে ফেলে আমাকে ত্যায্য করবে। ইম্পসিবল। ভাত খাবো সাজ্জাদ, ওনাকে থামাও, আমি কিন্তু সত্যি সত্যি বিপদে পড়তে যাচ্ছি, দরকার হলে মুখ চিপে ধরে যাও। ভাত খাবো। সে তোমার হাত খেয়ে ফেলছে। আরে বাবা, সে জীবন খেতে পারে? সে এত খেতে পারে, তোমার হাত কেন? সে আমার পুরো শরীর খেয়ে ফেলতে পারে কিন্তু। খাবো বলো ভাই, আমি ওদের ভুল করে ফেলেছি। দেখেছেন তার সাইজ দেখেছেন? সে শুধু আমাকে কেন, মানে আপনাকে আমাকে দুজনকে একসাথে খেয়ে ফেলতে পারে। আমি আমি কত বড় ভুল করে ফেলেছি। কেন যে তার নাম দিয়েছে ঠিকই দরবেশ, তার নাম আমাদের ছিল মানুষ টুকু দরবেশ। রাবুকে কি ডাক দেবো? আমি তো বুঝতে পারছি না, রাবু আপা এসে যদি দেখে যে এই লোকটাকে আমি নিয়ে আসছি, তাহলে তো আমার উপর রেগে যেতে পারে। রাবু আপা তো আবার অনেক রাগী, মানে স্বল্পভাষী, গুরুগম্ভীর, অনেকটা আমার মতোই। মানে সে তো একেবারে পুরো রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ। আরে বাঘ টাক পরে দেখা যাবে, এই আপুকে আগে বিদায় করো। খাবো বটপুর, তুমি কি জানো সাজ্জাদ আবার এই বাড়িতে এসেছে? সে রোজ রোজ এই বাড়িতে কেন আসবে? তোমাদের উচিত না তাকে মানা করে দেয়া। সে তার স্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছে, এবং না, তাকে মানা করে দেয়াটা আমাদের কাজ নয়। মানা যদি করতেই হয়, তোমাকে মানা করতে হবে। তাহলে তো মেজাজ খারাপ কেন বড়পা? সকালেও দেখলাম তোমার মেজাজ খারাপ, এখনো মেজাজ খারাপ। তোমার মেজাজ কি আর জীবনে কোনোদিন ভালো হবে না বড়পা? না, হবে না, কারণ মেজাজ ভালো হওয়ার মতো কোনো ঘটনা আমার জীবনে ঘটছে না। তুমি এটা যোগ বলি, যোগ শুনলে তোমার মনটা ভালো হয়ে যাবে। খুবই ফানি জানো। চিৎকার করছে কে? আমি জানি না, কেউ ভাত খেতে চাইছে, ফকির টুকির হবে বোধ হয়। চিৎকারটা নিচের থেকে আসছে, ফকির নিশ্চয়ই ঘরের মধ্যে ঢুকে যায়নি। আমি কি করে জানবো বড়পা, ভাতের দায়িত্ব তো আমি না। বা দাও, তুমি তোমাকে চোখটা বলো। খাবো বের করে দেন সত্যি সত্যি। ও আমাকে না একটু আগে দেখেন। আপনাকে আমার এত চেনা চেনা লাগছে কেন? রাবু, রাবু আর সামনে যাও না, ও তোমাকে খেয়ে ফেলতে পারে। ও একটা খাদক ধরবে। বড় আপা, দুলাভাই ঠিকই বলেছে, ও একটা খাদক। আপনি যদি দুলাভাই কথা না বুঝে থাকেন, তাহলে আমি আপনাকে এক্সপ্লেইন করছি। হয়েছে কি আজকে? চুপ, একদম চুপ, একটা কথা বলে একটা চাদ। এই নাম কি তোমার? হক মাওলা। ম্যাডাম, হক মাওলা। ম্যাডাম, আরো মাফ করে দেন। দাড়ি রেখেছি কবে থেকে? ম্যাডাম, আপনি বাইর করে দিয়েছেন বাড়ির তুন, এরপরে তুন দাড়ি রাখছি ম্যাডাম। রাবু, রাবু,
ওর গলাটা চেনা চেনা মনে হচ্ছে। এই কে জানো, কে জানো? এটা হচ্ছে মারুফ, আমাদের আগের ড্রাইভার। চুরি করে বারবার খেতে দেখে তাড়িয়ে দিয়েছিলাম, মনে আছে? ওকে না, আমার হয়ে তুমি কষা দুটো তোর মারো, আমার ঠিক সামনে যেন সাহস হচ্ছে না। আমাকে সত্যি সত্যি কে বলতে পারো? দাও কষা, কষা দুটো দাও। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, আরে মাফ করে দেন ম্যাডাম, আরে মাফ করে দেন, আরে খালি আর চাকরিটা হিরাই দেন ম্যাডাম। আর নেগো বাড়ির তুন যাইবার পর আই জিয়ানে জিয়ানে গেছি, আই বেশি খাইবার লাই আরে বাইর করে দিছে ম্যাডাম। আরে আর খালি আর চাকরিটা হিরাই দেন ম্যাডাম, আই আনতুন কম কম খামু, কম কম খামু ম্যাডাম। আমার হাত খেয়ে ফেলেছে না? তুমি ছোট স্টুপিড, এটা বড় স্টুপিড। ঠিক আছে, তাহলে আমরা একটু উপরে যাই। হ্যাঁ, দাও ওকে দাও ডিশ। মারুফ, কম বেশি খাওয়ার কথা হচ্ছে না, আর চুরি করে খাবে কখনো? না ম্যাডাম। কথা জিজ্ঞেস করব, আমি বুঝতে পারছি যে তুমি আমার উপর রাগ করে আছো, কিন্তু কেন রাগ করে আছো সেটা বুঝতে পারছি না। আমি আসলে একটু বোকা শোকা মানুষ তো, মানে সবকিছু না ঠিক মতো বুঝতেও পারি না। তোমাকে আমার অতটা বোকা মনে হয় না। আমি সত্যিই বুঝতে পারছি না রাবু, আমি না অনেক টেনশন আছে, তুমি আমাকে আর এত টেনশন দিও না প্লিজ। নতুন প্রেমে একটু তো টেনশন হবেই, সব কিছুতে আবার নতুন করে অভ্যস্ত হতে সময় লাগে না। নতুন প্রেম? কে প্রেম করছে? না বোঝার ভান করো না আনিস, অত ভালো অভিনেতাও তুমি না। আমি সত্যি বুঝতে পারছি না। না বুঝলে তো ভালো, তোমার জন্য ভালো। রাবু, যা বলার সরাসরি বলে ফেলো, আমার না কেমন যেন অস্থির লাগছে। ঠিক আছে, সরাসরি বলছি, তুমি প্রেম করছো না? হ্যাঁ, সেটা তো করছি, অনেক বছর ধরেই করছি, এটা নতুন কি? অনেক বছর ধরে? এটা নতুন ইনফরমেশন আমার জন্য। নতুন হবে কেন, তুমি আমি কত বছর ধরে প্রেম করছি চিন্তা করে দেখো। আনিস, আমি তোমার আর আমার কথা বলছি না, তোমার দিক থেকে তো সেটা কবেই শেষ হয়ে গেছে। আমি বলছি তোমার নতুন প্রেমের কথা। নতুন প্রেম? নতুন প্রেম কার সাথে? তুমি কি বলছো? বাই এনি চান্স তোমার কি মনে হচ্ছে যে আমি নীলুর সাথে প্রেম করছি? দেখো রাবু, নীলু আমার কাছে অর্পার মতো, আমি ওর দুলাভাইটা সত্য, কিন্তু আমি অর্পাকে যেমন ভালোবাসি নীলুকে ওইরকম ভালোবাসি। আমি সকালে এই কথাটাই ওকে বলছিলাম, ও বলছিল যে সে সাজ্জাদকে ডিভোর্স দিতে চায়, কারণ তার বাচ্চা হয় না। ওর ধারণা যে সাজ্জাদ বাচ্চা চায়, এবং সে কারণে সে সাজ্জাদকে ডিভোর্স দিতে চায়। সে চায় যে সাজ্জাদার একটা বিয়ে করুক, সংসার করুক, বাচ্চা নিয়ে। দেখো রাবু, নীলুকে সেই আমি এতদূর দেখেছি, ওকে কোলে পিঠে করে মানুষ করেছি, আর সে যদি আমার সামনে এই কথা বলে আমার বুকটা ফেটে যায় না বলে। সরি বলবো না, তুমি একদম সরি বলবো না, তুমি সরি বললে আমার বুকটা ফেটে যায়, তুমি কখনো বলবো না, কোনোদিন সরি বলবো না। আই এম সরি, আমি তোকে এতদিন ধরে চেনার পরে আমার মাথাটা মনে হয় কি। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। শোনো, ওই তোমাকে না মানে আমার আর একটা বিষয়ে কথা বলার ছিল, মানে আমি দুই দিন ধরে চেষ্টা করছি কিন্তু পারছি না।
কি কথা? তেমন মানে জরুরি না, আবার জরুরিও মানে হয়েছে কি, ওই আমাদের ওই যে মানে অর্পা, অর্পা বিয়ে করে ফেলেছে। তুমি জানলে কিভাবে? গত রাতে, তুমি যখন আমাদের এখনকার সময় তখনকার সময় অর্পার বিয়ের বয়স হয়ে গেছিল, অর্পা তখন ছোট, বিয়ের কথা ভাবাই যায় না, এসব নন্সেন্স বলছিলে তখন। আচ্ছা রাবু, তাহলে এখন কি করবে? এক্স্যাক্টলি জানি না, কিছু তো একটা করতে হবে, কিন্তু তোমার হেল্প লাগবে। না আমি তো সবসময় সারা জীবনে তোমার সাথে আছি, তুমি যা বলবে আমি তাই করব। তুমি যে সারা জীবনই আমার সাথে আছো ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু আমি যা বলবো তুমি তাই করবে, আদৌ করতে পারবে কি না সে বিষয়ে আমার অনেক সন্দেহ আছে। এর মধ্যে রাবুর ঘরে কেউ যাবে না, সে অসুস্থ, শুয়ে আছে, আমি তার দেখাশোনা করছি। সন্ধ্যা থেকে একটু স্যুপ দেবো, স্যুপের মধ্যে একটু ঘুমাবে, সে ঘুমাবে, আর এই ফাঁকে আমরা প্ল্যান চেট করবো, সে ঘুণা করে যেতে পারবে না। দুলা ভাই, বরফার শরীরটা কি বেশি খারাপ? আমি একটু যাই, ফট করে দেখে চলে আসবো। আহা নিলু, বললাম না যে এই সময় রাবুর ঘরে যাওয়া যাবে না। আজকেও বরপার মেজাজ খারাপ, কি হচ্ছে বরপার বলেন তো দুলা ভাই, সারাক্ষণই মেজাজ খারাপ থাকছে। আজকে যদি প্ল্যান চেটে একটা ভালো আত্মা আসে, তাকে রিকোয়েস্ট করবো যে বরপার মন মেজাজ যাতে ভালো করে দেয়। বরপার মেজাজ খারাপ থাকলে আমার কেমন লাগে জানেন? কেমন লাগে? আমার ভূমিকম্প হচ্ছে, আমার পায়ের নিচে দোলে দোলে। আমারও তো এরকমই লাগে, এই জমানা দুলছে। আচ্ছা প্ল্যান চেটের প্ল্যানটা তো আমার, কিন্তু কীভাবে শুরু করবো তা তো জানি না, তুই একটু শুরু করতো মা। আচ্ছা যতদূর জানি হাত ধরে থাকতে হয়, কানেক্টেড থাকতে হয় সবসময়, হাত ধরে। আশেপাশে যদি কোনো ভালো আত্মা থেকে থাকে, আমাদের ডাকে সাড়া দাও, আমাদের কাছে এসে আমাদের সমস্যার সমাধান দাও। সারা দাও, আমাদের টাকে সারা দাও। কেউ কি এসেছেন? আসছেন, তার নামটা কি একটু বলবেন? গলা শুনে তো আমারও তাই মনে হচ্ছে, একটু জিজ্ঞেস করে দেখি।
আপনি কোন রাবু ম্যাডাম? আমি রাবু, রাবু মানে তোমার রাবু, অর্পার মা রাবু, নীলুর বড় বাবা রাবু। বড়পা, তুমি তো মারা যাওনি, তোমার আত্মা এখানে কেন? কুয়াল্লা, এই রাবুর যে শুধু আত্মা এসেছে তা তো না, ওকে তো পুরোপুরি দেখাও যাচ্ছে। নীলু, তোদের যা যা প্রশ্ন আছে তোর করে ফেল। আমার তোর আবুকে দেখে আমার তো গলা শুকিয়ে যাচ্ছে, আমি কিছু জিজ্ঞেস করতে পারবো না। প্রশ্ন করবে তুমি না আমি? না 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 না, তুমি না বলো, তুমি করো। হ্যাঁ, ভয় পাচ্ছি। হ্যাঁ না, তুমি করো, বড় বড় বড়। তাড়াতাড়ি করো, জীবিত মানুষের শরীর থেকে বের হয়ে এসেছি, কষ্ট হচ্ছে আমার। তাড়াতাড়ি যা প্রশ্ন করার করে ফেলো নিলো। আমি কিন্তু শুনেছি যে আত্মারা কিন্তু খুব রাগী হয় এবং রেগে গেলে ভয়ানক হয়। ভয়ানক? বড়বা, আসলে আমার মনে একটা অপরাধ বোধ কাজ করে। ওই আমার তো বাচ্চা কাচ্চা হচ্ছে না, এটা নাকি সাজ্জাদ মন খারাপ করে। মানে আমি আসলে নিজে ঠিক বুঝতে পারি না, তো সেজন্য আমি করি কি, মাঝে মাঝে ইচ্ছা করে সাজ্জাদের সাথে ঝগড়া করি, ঝগড়া করে ওকে ছেড়ে দেওয়ার চেষ্টা করি। তো এখন আমি তোমার কাছে জানতে চাচ্ছি যে আমি এটা ঠিক করি কি না। সেটা তো আমি বলতে পারবো না, সেটার জন্য সাজ্জাদের আত্মাকে আসতে হবে। ওমা, কে বলছো এসব? এই রাবুয়াপ্পা, আত্মা রাবুয়াত্মা, ওই সাজ্জাদের আত্মাকে কি ডাকা যাবে? প্লিজ টেল মি। আত্মা বলার দরকার হবে না বারবার, রাবু বললেই হবে। জি জি আপু, জি। সাজ্জাদের আত্মা এখানে আছো, এখানে চলে এসো। সাজ্জাদের আত্মা তো সত্যি সত্যি এসে হাজির হয়েছে। তার মানে কি সাজ্জাদ কি মরে গেছে নাকি? বড় পাতা সাজ্জাদ কি মরে? কাছে চলো, কাছে চলো, আত্মাদের কাছে গেলে কিন্তু খুব বিপদ। ওকে সামনে যাবো। আমাকে যা প্রশ্ন করার করে ফেলো। করছি করছি করছি, এখনই করছি। আমাদের যে কোনো বাচ্চা কাচ্চা নেই, এটার জন্য কি তোমার অনেক মন খারাপ? তুমি কি আরেকটা বিয়ে করতে চাও? মানে যেই সংসারে বাচ্চা কাচ্চা হবে এরকম চাও? চাও চাও চাও। এইরকম নাকি গলায় কথা বলে কেন? আর এরকম বিন বাজাচ্ছে কেন? সে কি আসলে সাজ্জাদের আত্মা নাকি ওই সিনেমার নাগরাজ, নটরাজের আত্মা? এরকম বাজে প্রশ্ন শুনে মেজাজ খারাপ হয়ে যাচ্ছিল, তাই বিন বাজাচ্ছিলাম। মানে কি সে কি আরেকটা বিয়ে করতে চায়? দুলা ভাই, আপনার শেলিকাকে একটা চর মেরে বলেন, এরকম ইচ্ছে আমার নেই, আমি যেরকম আছি সেরকমই ভালো, শুধুমাত্র আপনার শেলিকার ঝগড়াটা একটু কমাতে বলুন। এটা
কি করলে আনিস? আমি তো ভয় করেছি, ভয় সত্যি সত্যি দিয়েছি নাকি? আমি মানে আত্মারা তো ভয়ানক হয় সেজন্য। হ্যাঁ সন্দেহ করে বুঝিয়ে দিলাম কেমন লাগে। এরপরের বার যদি সন্দেহের ভান করো একদম গালাটি। আমি এখন যাচ্ছি, শরীরের বাইরে থেকে বীণ বাজাতে আমার কষ্ট হচ্ছে। আর কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলো, আমিও তো অনেকক্ষণ ধরে আমার শরীরের বাইরে, আমারও খুব কষ্ট হচ্ছে। আমার আমার আছে একটা মাথা। করো, দ্রুত করো। হ্যাঁ হ্যাঁ, আসলে মাথা, আমি না তোমাদেরকে না জানিয়ে একটা বিয়ে করে ফেলেছি, তো তুমি কি বিয়েটা মেনে নেবে নাকি আমাকে মেরে মেরে বাড়ি থেকে বের করে দিবে? আমাদেরকে না জানিয়ে তোমার বিয়ে করতে হলো কেন সেটা আগে শুনি। আসলে ভুল হয়ে গেছে, আমি আমি একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, ইমোশনাল হয়ে না কনফিউজড হয়ে আমি বিয়েটা করে ফেলেছি। তারপর করার পর আমি আমি রিয়েলাইজ করলাম যে তোমাদেরকে না জানিয়ে করাটা ভুল ছিল, কিন্তু ততক্ষণে তো যা করার আমি করেই ফেলেছি। তো তুমি না শাস্তি দিতে চাইলে আমাকে শাস্তি দাও, কিন্তু আমাকে প্লিজ বের করে দিও না, আমার বিয়েটা মেনে নিও আর আমাকে বের করে দিও না বাড়ি থেকে। হ্যাঁ, ঠিক আছে, মেনে নেওয়া হবে, ক্ষমা করাও হবে, কিন্তু আমার শর্ত আছে। শর্ত হলো লেখাপড়া কমপ্লিট করতে হবে, তারপর আনুষ্ঠানিকভাবে আমরা তোমাকে তুলে দেব। তার আগ পর্যন্ত দুজনকে দুবাড়িতে থাকতে হবে। আর কি কারো কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। বললাম না শরীরের থেকে বাইরে থাকতে আমার কষ্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সরি সরি, আরেকটা আছে। হ্যাঁ, আমি না সেদিন আজাদের সাথে ঝগড়া করে না ওকে বলেছি আমি ডিভোর্স দিয়ে দিব, আর কখনো কথা বলবো না। তারপর না বাড়ি ফেরার পর থেকে আমার নিজেরই খুব খারাপ লাগা শুরু করেছে। আমি না তাকে কল করছি, সে কলও ধরছে না। সে মনে হয় আমার উপর খুব রেগে আছে, ক্ষমা করবে না। ও যদি আমাকে ক্ষমা না করে তাহলে তোমরা ক্ষমা করে আর কি লাভ? তুমি কি একটু জেনে নিতে পারবে সে আমাকে আমাকে ক্ষমা করবে কি না? তার জন্য তো এখন আবার আজাদের আত্মাকে ডাকতে হবে। বলো কি রাবু, হ্যাঁ তুমি আজাদের আত্মাকে করতে পারবে? হ্যাঁ, এও সম্ভব, আশ্চর্য ব্যাপার। আমার তো মনে হচ্ছে এরপরে তুমি আমার আত্মাকেও নিয়ে আসতে পারবে না? পারবে না, পারবে না। ও সেটা ওনার পারবে না, খাঁচার পাখি খাঁচাই থাকবে। বাবা, পাখিটাকে নিয়ে আমরা পরে কথা বলি। হ্যাঁ মা, আজাদের আত্মা কি আসবে? আজাদের আত্মা যদি আশেপাশে থাকো তাহলে এখানে চলে এসো। আজাদের আজাদের আত্মা, আজাদের আত্মা, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি যেখানেই থাকুন না কেন, অতি সত্তর মঞ্চের পাশে চলে আসুন। আজাদের আত্মা, আজাদের আত্মা, হ্যালো মাইকিং টেস্টিং 1 2 3, এই যে চলে আসছে, আসছে, চলে আসছে, চলে আসছে। হ্যাঁ, ও হয়তো লম্বা ছেলেটা চলে আসছে, ছেলেটাও লম্বা, আত্মাটাও লম্বা। আচ্ছা, আত্মাটা একটু ছোটো লিখি হইতো, হ্যাঁ আরাম করে কথা বলতে পারতাম, তাই না রাবু আত্মা? আনিস, তুমি যদি আরেকটা কথা বলো আমি তোমাকে ঠোঁট সেলাই করে দেবো।
রাবুর আত্মা তোমার ঠোঁট সেলাই করে দেবে। বুঝতে পেরেছো তো আমি কি বলছি? তোর যা জিজ্ঞেস করার ছেলেটাকে জিজ্ঞেস করে ফেল, সেও তো শরীর থেকে বের হয়ে আসছে, তো নাহলে কষ্ট পাবো। বেশি করে বাড়ি থাকলে কষ্ট আজাদের আত্মা ভাই, ভাইটা না বললে ভালো হয়। ও সরি, আমি না আসলে একটু রেসপেক্ট রেসপেক্ট দিতে গিয়ে বলে ফেলেছি, সরি, মাইন্ড করবেন না। নো ওরিস, আপনার যা বলার বলুন, আমি অপেক্ষা করছি। আচ্ছা তো আজাদ কি আমার উপর খুব বেশি রেগে আছে? সে কি আমাকে ক্ষমা করবে? মানে আমি আসলে কি হয়, আমি না রেগে গেলে খুব বেশি রেগে যাই, আমি নিজের উপর সব কন্ট্রোল হারিয়ে ফেলি। আই এম ভেরি সরি। হ্যাঁ ইটস ওকে, আমি কিছু মনে করিনি। তাও আমি অনেক সরি, আমি প্রমিস আমি নেক্সট টাইম থেকে চেষ্টা করব নিজেকে কন্ট্রোলে রাখতে, আর 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 আজে বাজে কথা বলবো না। হ্যাঁ হ্যাঁ, না না একদম একদম, প্রমিস প্রমিস প্রমিস। এতক্ষণ তো বেশ হইচইর মধ্যে ছিলাম, এখন তো কেমন ফাঁকা ফাঁকা লাগছে। এই ওরা কখন আসবে? কি কখন আসবে মানে কি? সাজ্জাদ গেল নীলুকে নিয়ে বাড়ি চলে, আর আজাদ তো আমাদের পারমিশন নিয়ে অর্পাকে ডিনারে নিয়ে গেল। আচ্ছা শুনো, ওরা যেসবে চলে গেলো আমাদের কথা ভাবলো না, আমাদেরকে তো বললো না, তার মধ্যে ওই ছেলে আজাদ সে তো বাইক অ্যাক্সিডেন্ট করে আমাদের গাড়ি নিয়ে চলে গেল। একা একা থাকো এখন বাড়ির ভিতরে, ভালো লাগে না বাবু যে একা একা থাকা শুরু হয়ে গেল। মনে করো যে আজকে তো অল্প অল্প সময়ের জন্য গেল, একদিন তো সত্যি সত্যি চলে যাব, তখন তো তুমি আর আমি একা হয়ে যাবো। তুমি নিশ্চয়ই আমাকে নিয়ে খুব বোর হয়ে যাবে। কোনো রকম চান্স নেই আনিস সাহেব, বোর্ড হবেন আপনি, কারণ আমার ডুজ অ্যান্ড ডোন্টস বেশি, মিষ্টি খেয়ে না ডায়াবেটিস আছে, ঘুমাচ্ছ কেন, উঠে বসো, ব্যায়াম করো, বেশি কথা বলবে না। তুমি প্রতিনিয়ত কিছু না কিছু একটা করে হয় আমাকে বিরক্ত করবে, না হলে আমাকে লাগিয়ে দেবে, না হলে আমি হেসে শুনে, তুমি হচ্ছে আমার ফুল অন ফুল টাইম এন্টারটেইনমেন্ট বক্স, এন্টারটেইনমেন্ট সেন্টার। আচ্ছা শুনো বাবু, তুমি কিন্তু অনেকদিন আমার কাছে গান শুনতে চাও না, তুমি না আগে প্রায় আমার কাছে গান শুনতে চাও, আজকে একটা গান গাই? আচ্ছা কোন গানটা গাওয়া যায়? বর্ণে গন্ধে শুকতি গীতিতে, বর্ণে গন্ধে ছন্দে গীতিতে, বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয় দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মরে একি তব হরি খেলা। তুমি যে তুমি যে ফাগুন, তুমি যে ফাগুন রসের, তুমি যে রসের ধারা, তোমার মদিরা তোমার মাধুরী, তোমার মাধুরী করে মরে মরে দিশা।